আজকের পাঠ উপস্থাপনায় আমি সুশীল কুমার পাল, সহকারী শিক্ষক রসায়ন সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় খুলনা। আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একটি অংশ, মানে শেষের একটি অংশ আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা পাঠ থেকে জানতে পারবে তড়িৎ বিশ্লেষণের কৌশল, পরিবাহী, অর্ধ পরিবাহী, তারপরে অপরিবাহী কি তা শিখতে পারবে, এরপর তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকের পাঠ তড়িৎ বিশ্লেষণ। আমরা এর একটু ইতিহাস সম্পর্কে জেনে আসি। দেখো, 600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী থেলিস, গ্রিস বিজ্ঞানী থেলিস, উনি দেখেছিলেন বা প্রমাণ করেছিলেন যে একটা বস্তুকে আকর্ষণ করে। এরপর 1600 খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসক উইলিয়াম গিলবার্ট কিছু নির্দিষ্ট বস্তুর উপর, মানে ঘর্ষণের ফলে একটা চার্জ সৃষ্টি হয়, মানে একটা বল প্রকাশের জন্য উনি ইলেকট্রিকাস শব্দটি, মানে ল্যাটিন শব্দটি ব্যবহার করেছিলেন। কয়েক বছর পর আরেকজন ইংরেজ বিজ্ঞানী টমাস ব্রাউনি বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং তিনি গিলবার্টের কাজের উপর ভিত্তি করে তার তদন্ত বর্ণনা করার জন্য ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব ও তড়িৎ রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারপর ইটালির পদার্থবিজ্ঞানী লুইগি গ্যালভানি প্রমাণ করেছিলেন যে জারণ বিতরণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এর উপরে 1831 সালে মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক ডায়নামো তৈরি করে বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন, যা চলমান বাস্তব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সমস্যার সমাধান করেছে। এভাবে একটা পর একটা ইতিহাস আসে বিদ্যুৎ উৎপাদনের। তো আমরা দেখবো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। দেখো, বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ মূলত। তাহলে দেখো, পৃথিবীতে যত পদার্থ আছে সব পদার্থই কি দিয়ে তৈরি? অণু পরমাণু দিয়ে তৈরি। দেখো, তাহলে পদার্থকে আমরা বাংলা পাবো কি পাবো? অণু পাবো। অণুকে বাংলা পাবো পরমাণু, আর পরমাণুকে বাংলা পাবো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো, পরমাণুর কেন্দ্রে আছে কি? প্রোটন এবং নিউট্রন, আর বাইরের শক্তি স্তর গুলো দিয়ে ঘুরতেছে হলো ইলেকট্রন। তাহলে এই মুক্ত ইলেকট্রনের প্রভাবটা হচ্ছে তড়িতের প্রবাহ। দেখো, তাহলে আমরা এই পরিবাহ, এই তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে তিনটা পদার্থ জানতে হয়, পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। দেখো, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তারা হচ্ছে পরিবাহী আমরা বলি। তাহলে আমরা বললাম যে তিনটা পদার্থ জানতে হবে, যে পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। যে পরিবাহী তাহলে কি? যে সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারবে, যেমন সকল ধাতু, গ্রাফাইট ইত্যাদি। দেখো, তাহলে ধাতুর মধ্য দিয়ে কি যাচ্ছে? ধাতুতে যে পরমাণু আছে সেই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কিন্তু মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। এভাবে পরিবাহিত ইলেকট্রন প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহিত হয়। অপরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয় না তাকে অপরিবাহী পদার্থ বলে, যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক, রাবার ইত্যাদি। দেখো, এ সমস্ত পদার্থের মধ্য দিয়ে কখনোই ইলেকট্রন প্রবাহিত হয় না, মানে মুক্ত ইলেকট্রন কখনোই প্রবাহিত হয় না। এখানেও ইলেকট্রন আসছে কিন্তু সেগুলো আবদ্ধ, মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। অর্ধ পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে খুবই অল্প পরিমাণ অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রায় তড়িৎ প্রবাহিত হয় তাকে অর্ধ পরিবাহী বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। এগুলো কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে। তোমরা দেখবে যে এই যে শীত তৈরি করা হয়, যে অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর, পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে যে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, বা অর্থাৎ না তোমার এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, তখন এগুলো লাগে। আবার তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ধাতব ইলেকট্রনিক পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পরিবাহী। তাহলে ধাতব ইলেকট্রনিক পরিবাহী কি আমরা একটু দেখি। দেখো, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয় কিন্তু কোনোরূপ রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় না,
তাদেরকে বলা হয় ধাতব ইলেকট্রনীয় পরিবাহী। যেমন দেখো সকল ধাতু গ্রাফাইট, তো দেখো আমরা যে এই যে ইলেকট্রিক যে তারগুলো আমরা ব্যবহার করি, এই যে তামার তার বা অ্যালুমিনিয়ামের তার যে তারই ব্যবহার করি, এই তারগুলো আমরা একবার ব্যবহার করে অনেক দিন যাবৎ ব্যবহার করি, কিন্তু সেগুলো কি কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়? হয় না। এগুলো যদি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হতো তাহলে কিন্তু আসলে এগুলো আমরা বারবার ব্যবহার করতে পারতাম না। এগুলো তো কি আসলে আমরা বলি যে আসলে এই যে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো, এটা কিন্তু একটা একটা ভৌত পরিবর্তন, এখানে কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় না। তাহলে আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবেগ যে সকল পদার্থের মধ্য দিয়ে গলিত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয় এবং সাথে সাথে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখো ধাতব ইলেকট্রনীয় পরিবাহিতে তড়িৎ পরিবহন করাচ্ছে ইলেকট্রনরা, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে তড়িৎ পরিবহন করাচ্ছে আয়নরা, ক্যাটায়ন এবং অ্যানায়ন, যেটা আমরা পরেই দেখব। তাহলে এখানে দেখো, এখানে এখানে তো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় সকল আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগগুলো কি হয়, ক্যাটায়ন অ্যানায়ন আছে সেখানে, কিছু সমযোজী যৌগ যেগুলো বিয়োজিত হয়ে ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হতে পারে, বিভিন্ন লবণের দ্রবণ, লবণগুলো যখন গলিত মানে বা বিগলিত হয় তো আমরা যদি পানিতে দ্রবীভূত করি তাহলে দেখা যায় যে ক্যাটায়ন অ্যানায়নে বিশ্লিষ্ট হয়, তখন তারা তড়িৎ পরিবহন করতে পারে। অ্যাসিড মিশ্রিত পানি, দেখো বিশুদ্ধ পানি তড়িৎ পরিবাহী হয় না, কিন্তু আমরা যদি পানিতে সামান্য অ্যাসিড অথবা সামান্য লবণ দিই তাহলে কিন্তু সেগুলো আয়নিত হয় এবং সেখানে আয়ন তৈরি হয় এবং সেখানে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আবার কিছু পদার্থ আছে তড়িৎ প্রবাহিত হয় না বিগলিত বা গলিত অবস্থায়ও, যে তড়িৎ অবিশ্লেষ্য তাদেরকে আমরা কি বলি, তড়িৎ অবিশ্লেষ্য, যে সকল পদার্থের মধ্য দিয়ে গলিত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয় না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। চিনির সংকেত কি, দেখো চিনি হলো C12H22O11 আর গ্লুকোজ হচ্ছে C6H12O6, একটু জেনে রাখো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। দেখো আমরা একটা চিত্র দেখি যা আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ শিখবো তা কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে, যা আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রে আমরা মোল্টেন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম, এখানে কি সোডিয়াম আয়রন ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হলো। আমরা দুইটা দেখো তড়িদ্বার স্থাপন করছে, এই একটা তড়িদ্বার এই একটা তড়িদ্বার, এখানে হচ্ছে অ্যানোড তড়িদ্বার, একটা ক্যাথোড তড়িদ্বার। তাহলে অ্যানোড ক্যাথোড তড়িদ্বারকে আমরা যদি আসলে একটা চাবি, একটা তারপরে অ্যামিটার, একটা ব্যাটারি মানে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করি, টোটাল ব্যবস্থাটা একটা কি হবে, একটা তড়িৎ কোষ তৈরি হবে, মানে তড়িৎ বিশ্লেষণের জন্য একটা তড়িৎ কোষ তৈরি হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ আসলে কি, যে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় সেই যৌগের বিযোজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে দেখো আমরা জানি যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তো এখানে দেখো সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। তোমরা জানো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, সেই সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এখানে একটা ইলেকট্রন হবে, এখানে যে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এভাবে আসলে দেখো পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে বা শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়, তো পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের প্রবণতা রয়েছে তোমরা জানো। ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন দেখো যে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, যেমন সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন ইত্যাদি আরও অনেক ক্যাটায়ন রয়েছে। অ্যানায়ন যেমন ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন।
দেখো, আমরা জানি যে ক্যাটায়নগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় তড়িৎ বিশ্লেষণের সময়, আর অ্যানায়নগুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। এর পরবর্তীতে আমরা কৌশলে দেখব। তড়িৎদ্বার কি? এই যে আমরা তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করব, এই তড়িৎদ্বার কি? যে তড়িৎদ্বার, আচ্ছা তড়িৎদ্বার হচ্ছে দুইটা, তার কি অ্যানোড তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে অ্যানোড তড়িৎদ্বার কি? যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকে তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে। আর ক্যাথোড তড়িৎদ্বার কি? যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণের কৌশল কি? দেখো, আমরা একটু বিস্তারিত একটু বিবরণ দেখি। যে কঠিন অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন সমূহ গ্লাসের মধ্যে নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, মানে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তখন এই কঠিন যে পদার্থগুলো সেগুলো বিগলিত হয় এবং সেখানে আয়নে বিশ্লিষ্ট হয়। আমরা যদি সোডিয়াম ক্লোরাইড কে যদি আমরা শুধু বিদ্যুৎ দিয়ে গলায়, সেখানে আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইড পাবো, সেখানেও কিন্তু আয়ন হবে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন। এবং আমরা যদি পানিতে দ্রবীভূত করি সেখানেও কিন্তু আসলে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তৈরি হবে। তো আমরা এই উদ্দেশ্যে একটা বড় কাগজপত্র নিব এবং সেখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব এবং আমরা ঘন দ্রবণ নিব। অতঃপর আমরা দুইটা তড়িৎদ্বার স্থাপন করব, ধাতব তড়িৎদ্বার। এই ধাতব তড়িৎদ্বার দ্বয়কে যথাক্রমে অ্যামিটার, চাবি, ব্যাটারি ইত্যাদির সাথে সংযুক্ত করে আমরা একটা তড়িৎদ্বার সম্পন্ন করি। এমত অবস্থায় আমরা যদি চাবি সংযুক্ত করি তাহলে আমরা যে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া দেখতে পাবো। তো সেটা আমরা একটু দেখে আসি সেখানে কি কি ঘটবে। দেখো, এখানে একটা পাত্রে, একটা বাটিতে পানি নেওয়া হয়েছে। এই পানি কিন্তু আসলে তোমরা জানো যে বিশুদ্ধ পানি তো তো পরিবহন করে না, যদি সামান্য আয়ন থাকে তাহলে সামান্য পরিমাণ করতে পারে। তো আমরা দেখো দুইটা তারের একটা একটা তার কাটছি, কেটে অ্যানোড ক্যাথোড হিসেবে ব্যবহার করছি এবং দুইটা ক্লিপ দিয়ে আটকাই দিলাম এবং পানির মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো এই বাল্ব, এই যদি আমরা তড়িৎ সংযোগ দিই তাহলে বাল্বটা কিন্তু আসলে ক্ষীণভাবে জ্বলতেছে, হয়তো কিছু আয়ন তো আছে। কিন্তু আমরা যখন দেখো লবণের লবণ দেবো, সোডিয়াম ক্লোরাইড, তখন দেখো বাল্বটা আস্তে আস্তে জ্বলতেছে। যে এই যে বিচ্ছিন্ন তারের এইখানে এই সংযোগ রক্ষা করতেছে কে? আয়ন, সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন এখানে কিন্তু সংযোগ রক্ষা করতেছে। তো ওই যে আমরা বলি যে তাহলে কি ধাতব ইলেকট্রনীয় পরিবাহিতে তড়িৎ পরিবহন করে তারা ইলেকট্রনরা, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে তড়িৎ পরিবহন করে আয়নরা, তাই না? তো আমরা এগুলো বাসা বাড়িতে তোমরা দেখতে পারবা। আমরা যদি এখানে চিনি বা গ্লুকোজ দিতাম তাহলে কিন্তু সেখানে তড়িৎ প্রবাহিত হবে না। আমরা এগুলো দেখতে পারবো বাসা বাড়িতে। তাহলে এখানে কি ঘটে ক্যাথোড বিক্রিয়াতে? যে ক্যাটায়ন গুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। এখানে ক্যাটায়ন সোডিয়াম আয়ন ক্যাথোডের কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে এবং ধাতুতে পরিণত হবে, সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। এই সোডিয়াম ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে, ফলে ক্যাথোডটা কি হবে? মোটা হবে এবং ভারী হবে। এখানে কিন্তু বিজারণ ঘটে। দেখো, আমরা জানি যে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেখানে কি হয়, তাহলে পরমাণু ইলেকট্রন গুলো সেটা বিজারণ ঘটে, আর ত্যাগ করলে জারণ ঘটে। তাহলে এখানে ক্যাথোডে কি ঘটেছে? বিজারণ ঘটেছে। বিজারণ প্রক্রিয়ায় সোডিয়াম ধাতু জমা হয়েছে। তাহলে অ্যানোড বিক্রিয়াতে কি ঘটে? তাহলে আমরা জানি অ্যানায়ন গুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। এখানে অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়ন অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রন দান করে, মানে মুখ দিয়ে মুক্ত ক্লোরিন পরমাণু সৃষ্টি করেছে। এই দুইটা ক্লোরিন পরমাণু মিলিত হয়ে আবার ক্লোরিন গ্যাসের সৃষ্টি করে। তোমরা জানো যে মৌলিক গ্যাসগুলো দ্বি পরমাণু হিসেবে অবস্থান করে, এ কারণে এই ক্লোরিন পরমাণু কি আমরা Cl2 দিয়ে লিখি। এখানে কি ক্লোরিন হচ্ছে একটা মৌলিক গ্যাস, তো এই ক্লোরিন গ্যাস
ক্লোরিন অণু হিসেবে তাতে উবে যাবে। আমরা এটা সংযোগ মানে ধরেও রাখতে পারি, আমরা শিল্প কারখানায় যখন এটা আমরা কাজ করি তখন এই ক্লোরিনকেটাকে ধরে রেখে অন্য কাজে ব্যবহার করতে পারি, যেমন ব্লিচিং পাউডার উৎপাদনে ব্যবহার করা যায়। এখন আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা কি। এই যে আমরা পড়লাম যে তড়িৎ বিশ্লেষণের কৌশল, তারপরে অনেক অনেক কথা, তো এই ব্যবহারটা কি, আমরা আসলে এটা কেন পড়লাম। যে শিল্প ক্ষেত্রে দেখো ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ প্রলেপণের কাজে এটা আমরা ব্যবহার করতে পারি। যে আমাদের যে বাসাবাড়িতে ছুরি, কাঁচি, ব্লেড, তারপরে ঘড়ির স্প্রিং, বিভিন্ন যন্ত্র মানে যন্ত্রাংশ, চামচ, হ্যাঁ, এগুলো সবই ইলেকট্রোপ্লেটিং তড়িৎ প্রলেপণ করা হয়। তারপরে হচ্ছে বাইসাইকেলের পার্টস পাতি, মোটরসাইকেলের পার্টস, বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি। দেখো এই যে আমার হাতে যে এই যে ঘড়ির চেনটা দেখতে পাচ্ছ, এটা হয়তো ভিতরে লোহা দিয়ে তৈরি করা, কিন্তু উপরে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে, তাই চকচক করতেছে, তাই না? এভাবে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে অনেক জিনিসই দীর্ঘস্থায়ী করা যায়। আমরা যদি ইলেকট্রোপ্লেটিং না করতাম তাহলে কি হতো, এই লোহাটা হচ্ছে অত্যন্ত সক্রিয় একটা ধাতু, এটা কি হতো, বাইরের পরিবেশে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে যেত, ফলে আমরা ব্যবহার করতে পারতাম না। তারপর দেখো ধাতু নিষ্কাশনে, এই ধাতু নিষ্কাশনে কিন্তু আসলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার রয়েছে। অনেক ধাতু এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তোমার নিষ্কাশন করা হয়, ধাতু বিশুদ্ধকরণেও কিন্তু আসলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার রয়েছে। নকল গহনা, নকল গহনা বা ইমিটেশন গহনা তৈরিতে কিন্তু আসলে এই তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যবহার করা হয়। যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এই তোমার একটা ধাতু দ্বারা তৈরি করে তার উপরে সোনা বা রূপা বা ক্রোমিয়াম প্রলেপ দিয়ে ইমিটেশন গহনা তৈরি করা যেতে পারে। গ্লুকোজ সেন্সর, তোমরা শুনে থাকবে যে যে ডায়াবেটিস মাপার জন্য তোমার আগে এক সময় প্যাথোলজিতে যাইতে হতো, তারপরে মাপতে হতো, অনেক ঝামেলা, কিন্তু এখন বাসা বাড়িতে আমাদের একটা গ্লুকোজ সেন্সর আছে যা তড়িৎ বিশ্লেষণের কৌশল নির্ভর। এটা সহজেই 1-2 মিনিটের মধ্যেই আসলে এখানে গ্লুকোজের পরিমাণটা মেপে দিতে পারে, মানে ডায়াবেটিস পরীক্ষা করা যেতে পারে। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে অনেক পদ্ধতি রয়েছে যেখানে তড়িৎ বিশ্লেষণের কৌশল নির্ভর। তাছাড়া আমি তো এই কয়েকটা উল্লেখ করলাম, তাছাড়া আরো অনেক আছে যে তড়িৎ বিশ্লেষণের কৌশল নির্ভর অনেক পদ্ধতি রয়েছে যা তোমরা পরবর্তীতে জানতে পারবে। দেখো আমরা একটা ব্যবহারের একটা চিত্র দেখি, একটু একটা ভিডিও চিত্র দেখি। যে দেখো এখানে আমরা যে ধাতুর উপর আমরা প্রলেপটা দিব তাকে নিচ্ছি আমরা কি ক্যাথোড হিসেবে, আর যে ধাতুর প্রলেপ দিব তাকে নেব অ্যানোড হিসেবে। এখানে তোমার অ্যামিটার, চাবি এবং তড়িৎ উৎসের সাথে সংযুক্ত আমরা করি, এরপরে যদি আমরা চাবিটা সংযোগ করি তাহলে এই অ্যানোড থেকে আয়নগুলো, অ্যানোডে অ্যানোড থেকে অ্যানোড থেকে ধাতুগুলো কি করবে, ইলেকট্রন এদিকে ছেড়ে দিয়ে এখান থেকে এসে সব আয়নগুলো এখানে এইখানে যে ধাতুর উপর আমরা প্রলেপ দিব তারপরে সে প্রলেপটা পড়বে। হ্যাঁ, এখানে প্রলেপটা পড়বে, তা আমরা আসলে কতটা প্রলেপ দিব মানে সেটা আমরা সব হিসাব নিকাশ আমরা করতে পারি, যা তোমরা পরবর্তীতে দেখবা জানতে পারবে। যে আসলে দেখবা এই যে আমরা বাসা বাড়িতে বা দেখি যে যে ছুরি, কাঁচি, ব্লেড, তারপর চামচ যেগুলো কিনি সেগুলো দাম কিন্তু সবার সমান না, বিভিন্ন দাম আছে। যেমন তুমি বাজারে চামচ কিনতে যাবা দেখবা যে বিভিন্ন সে দামের চামচ আছে, কারণ সেখানে ইলেকট্রোপ্লেটিং এর পার্থক্য রয়েছে। তো আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে জানতে পারলে যে তড়িৎ বিশ্লেষণের সেই কৌশল, ব্যবহার, তারপরে সেখানে কি কি ঘটে এগুলো সম্পর্কে জানতে পারলে আশা করি তোমরা মনে হয় বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।